তো নতুন ভিডিও দেখার জন্য গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুসি স্পেশাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি আজকে একটা প্রোডাক্টিভ ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বসে গেছি পড়তে আর তোমরাও তাই করছো নিশ্চয়ই সকালবেলা ঘুম থেকে উঠছো সামনেই তো পরীক্ষা জোরদার প্রিপারেশন চলছে তোমাদের তোমাদের কথা যখন আমি কমেন্টে পড়ি খুব ভালো লাগে আমার পড়তে আর দেখো আমি সকালবেলা একটু জল খেয়ে আর ছোলা ভেজানো থাকি সেটা আমি খেয়ে নিলাম আমার যদি ছোলা ভেজাতে আমি ভুলেও যাই আমার মা আমাকে মনে করাবে রে ভিজিয়েছিস তো হয়তো এরকমই হয় মাদের বেশি ভরসা ভরসা করা যায় আশা বলতে পারো মা তো এখন আমি ইংলিশটা নিয়ে বসেছি ডিগ্রি চেঞ্জ ডিগ্রি চেঞ্জ তোমাদের কাছে অনেকটাই হয়তো সোজা লাগতে পারে আমার কাছে অনেকটাই কঠিন লাগে তো যতটা প্র্যাকটিস করতে পারবো ততটাই সহজ হতে পারবো এই জন্য আমি প্র্যাকটিসই বিশ্বাস করি তোমরাও জোরদার প্র্যাকটিস করো তাহলে কিন্তু সোজা লাগবে যে কোনো কঠিন জিনিস যত প্র্যাকটিস করবে ততই সোজা হয়ে যায় আমাদের কাছে তো আমি এটা এই জেরক্স খাতার মধ্যে সাটিয়ে পড়াশোনা করি মানে এরকমই দেখতে পাচ্ছ জেরক্সগুলোকে আমি খাতার মধ্যে লাগিয়ে রেখেছি আর সেটাকে বারবার রিভাইজ করতে থাকি প্র্যাকটিস যা বলতে পারো এগুলোই আমি করতে থাকি আর কালারিং পেন দিয়ে করতে থাকি কালারিং পেন দিয়ে করলে কিন্তু অনেকটাই মানে বুঝতে সুবিধা হয় এটা আমার ক্ষেত্রে হয় তোমাদের কি হয় জানি না এই দেখো পড়া শেষ হয়ে গেছে এবার আমি চলে এসেছি চা বানাতে চা না খেলে তো সকালবেলা হয় না এদিকে হলিক্স করে নিয়েছি বাবার জন্য হলিক্সটা বাবাকে দিয়ে দেবো আর আমি বৌদি মা আর বৌদির ভাই এসেছেন তো আমরা সবাই মিলে একসঙ্গে চা খাবো এইদিকে দেখো বৌদির তরকারি বসে গেছে সকাল বেলা আমার ঘরে যেন যুদ্ধ চলতে থাকে যুদ্ধ যুদ্ধ সকাল বেলা সবাই বেরোবে এই দেখো একদিকে আমি চা বসিয়েছি অন্যদিকে আমার মা হচ্ছে রুটি করছে আর একদিকে বৌদি রান্না বসিয়ে দিয়েছে মানে যুদ্ধর মতন চলতে থাকে সকালবেলাটা এই দেখো মা আবার সকালবেলা পাউরুটি নিয়ে এসছে আজকে ব্রেকফাস্ট একটা দারুণ জিনিস বানাবো ভেবেছি তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে চেষ্টা করব আমি অত ভালো তো রান্না করতে পারি না তো কোনো অসাধ্য কিছু নেই তো ভেবেছি আজকে আমি বানাবো তোমাদের সাথে শেয়ার করব এইদিকে হচ্ছে ওলকপি আর আলু ভাজা বসাচ্ছে বৌদি আমার এদিকে চা হতে যায় চাটা যতক্ষণ না কালারটা ঠিকঠাক আসছে না ততক্ষণ আমি ওঠাতে পারি না তো একটু বেশিক্ষণই ফোটাই আমি কালারটা যতক্ষণ না ঠিকঠাক আসছে ততক্ষণ মন ভরে না তো এদিকে দেখো বৌদির হচ্ছে তেল গরম হয়ে গেছে এবার ভাজা শুরু হয়ে গেছে আর অন্যদিকে আমি দেখো চা খেয়ে নিচ্ছি মিকিও ঘুম থেকে উঠে পড়েছে সে আবার তো খুবই বদমাস বাবা আমার সঙ্গে খালি চা খাবে পিপি আমি তোমার সঙ্গে চা খাবো তো এরকম বলতে থাকে এই দেখো আমি বসে গেছি স্যান্ডউইচ বানাবো আজকে এই জন্য আমি বসেছি সমস্ত যেগুলো লাগবে স্যান্ডউইচের জন্য ওইগুলো কাটতে পেঁয়াজ শশা টমেটো এইগুলো আর মিকি হচ্ছে ও সকালবেলা ঘুম থেকে উঠে পিডিয়াসিওর খাচ্ছে আর আমাকে বারবার গ্লাস দেখাচ্ছে দেখো পিপি আমি কতটা খেয়ে নিয়েছি দেখো পিপি আমি কতটা খেয়ে নিয়েছি শেষ করতে পারছে না তাও বারবার বলে যাচ্ছে যাই হোক আমি এদিকে স্যান্ডউইচ বানাচ্ছি তো খুব এক্সাইটেড হয়ে গেছে হ্যাঁ পিপিএসকে স্যান্ডউইচ বানাচ্ছে তাহলে আমি খাবো এই যে ওর মামা বসে আছে দেখো ওর মামার কোলে আবার বসে পড়ছে মামার কোলে বসে খাবে আমার কোলে বসে খাবে মানে কি বলবো আর বাড়িতে একটাই বাচ্চা তো ওই জন্য সবার আদর পেয়ে একদম বাদর হয়ে গেছে পড়াশোনা নাম নেই একদম পড়াশোনা করতে চায় না কি হবে তার মা তো টেনশানে টেনশনে পাগল হয়ে গেল এদিকে আমি দেখো মাখন মাখিয়ে নিচ্ছি আহ পাউরুটির মধ্যে মানে আমি হচ্ছে অর্ধেক অর্ধেক পাউরুটি অর্ধেক পাউন মধ্যে হচ্ছে মাখন লাগাবো আর অর্ধেকটা যেগুলো উপরে চাপা দেব সেগুলো টমেটো কেচাপ দিয়ে দেবো তো এরকম করে আমি আজকে স্যান্ডউইচটা বানাবো মাঝখানে সমস্ত যেগুলো কেটে কেটে রেখেছি সেগুলো দেবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো এই তোমরা তো ব্রেকফাস্ট অবশ্যই বানাবে তার সঙ্গে কিন্তু নিজের পড়াটা যাতে মানে টাইম ওয়েস্ট না হয় সেদিকেও খেয়াল রেখো যতটা করা তাড়াতাড়ি করতে পারো আমি কিন্তু প্রত্যেক দিন এরকম ব্রেকফাস্ট বানাই না আজকে আমার ইচ্ছে হয়েছে তাই বানাচ্ছি আসলে প্রত্যেক দিন কেচাপটা লাগিয়ে নিচ্ছি ছোট থেকে বড় হওয়াটা অনেকটাই কষ্টের হয়তো কোনো দিন তোমাদের সাথে আমি ওটাও শেয়ার করব শেয়ার করতে পারলে হয়তো মনের ভিতরটা অনেক মানে শান্তি পাবে আমিও তোমাদের মতো একটা নিম্নমধ্য পরিবারের মেয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি অনেক কষ্ট করে বড় হয়েছি কিন্তু এখন এমন একটা লাইনে এসে পড়ে গেছি না যেখানে আমি এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না করব নিজেই বুঝতে পারছি না পড়াশোনা ছাড়া আর কোনো গতি আমি দেখতে পাচ্ছি না এই জন্য পড়াশোনাটাকেই বেছে নিয়েছি তো জানি না কবে নিজের পায়ে দাঁড়াতে পারবো কি করব তো চেষ্টা তো চালিয়ে যাচ্ছি বলো আর এদিকে আমি ভিডিও মানে ছোটোখাটো ভিডিও শ্যুট করে রাখছি এডিট করে নেবো যাতে কম সময়ের মধ্যে করতে পারি তাই চেষ্টা করছি না আছে আমার কাছে ল্যাপটপ না আছে আমার কাছে ক্যামেরা আমি কিন্তু অনেক কষ্টে ফোনে ভিডিও শ্যুট করা ফোনে এডিট করা এগুলো করি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না বারবার আমি এই কথাটাই বলি তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করছো আমার ভিডিওতে ভিউজ এখন খুবই ভালো আসছে তো এই জন্য আমি কিন্তু অনেক তোমাদের কাছে থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না তোমাদের কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ কৃতজ্ঞ রয়েছি যেটা মানে সত্যি তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো আমার কিন্তু আমার কিন্তু বাড়িতে ওয়াইফাইও নেই আমার দুই জিবি করে নেট ফোনেই লাগানো থাকে সেই দুই জিবির ভিতরে আমি সারাদিন আমার অনলাইন পড়াশোনা বলো সব কিছুই আমার ওই দুই জিবি নেটের মধ্যে করতে হয় অনেক সময় নেট কিন্তু রাতের দিকে আর থাকে না তখন আমি আবার বৌদির ফোনটা নিয়ে করতে থাকি বৌদির ফোন নেট থাকে তখন বৌদির ফোন নিয়ে করি তো যাই হোক এরকম কষ্টের সৃষ্টি চলছে আমার জীবন তোমাদের সাথে শেয়ার করব কখনো সুযোগ পেলে আর দেখো টিফিন বানানোর পরে আমি কিন্তু আর ব্লক করতে পারিনি একদম চলে এসেছি লাঞ্চে এই দেখো লাঞ্চে আজকে হয়েছে মাছের ঝোল আর একটা সব রকম সবজি দিয়ে তরকারি আর ওই যে আলু আর ওলকপি ভাজা তো যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাবছি একটুখানি ঘুমিয়ে এক ঘন্টা মতন ঘুমাই তারপরে আবার পড়ানো আছে প্রত্যেক দিন দুপুরবেলা পড়ানো থাকে ঘুমানো হয় না তো সন্ধ্যাবেলা পড়িয়ে দিই একদম আসি কিন্তু আজকে সন্ধ্যাবেলা পড়াতে যাবো এ জন্য আজকে ভাবছি খাওয়ার পরে একটু ঘুম ঘুম পাচ্ছে এক ঘন্টা ঘুমিয়ে নিই তারপর পড়াতে যাব অ্যালার্ম দিয়েই ঘুমাবো ভাবছি হলে একবার ঘুম ধরে গেলে আবার ঘুম ভাঙতে অসুবিধা হবে এজন্য অ্যালার্ম দিয়েই ঘুমাবো তারপর ঘুম থেকে উঠে ভাবছি পড়াতে যাব এই প্ৰচুৰ বদমাছ এই প্ৰচুৰ বদমাছ দেখ যে না বল আছে দেখো সন্ধ্যার সময় আমি কিন্তু পড়িয়ে দিয়ে চলে এসেছি দিয়ে এখানে দেখো চা খেতে বসে গেছি আমি আর মিকি মিকি আমার জন্য ওয়েট করে বসেছিল বলে পিপি তুমি কখন আসবে তখন আমরা একসঙ্গে চা খাবো ও পাউরুটি নিয়ে এসে বলে তুমি একটু পাউরুটি আমাকে চায়ের সাথে ডুবিয়ে খেয়ে খাইয়ে দাও তো আমি ওকে পাউরুটি একটু করে ওকে খাওয়াচ্ছি একটু করে আমি খাচ্ছি আর আমার দুপুরবেলা করে পড়ানো থাকে আর আজকে সন্ধ্যাবেলা যেতে হয়েছে যারা টিউশন পড়াও তারা হয়তো আমার সমস্যার কথা বুঝতে পারবে টিউশন বাড়ির অনেক রকম সমস্যা থাকে মানে সমস্যারা আর শেষ নেই হয়তো মানে ওদের কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে এরকমই ওরা হয়তো মনে করে যাই হোক সেই সব কথা যাচ্ছি না যারা টিউশন পড়াও তারা আমার কথার সাথে রিলেট করতে পারবে এই জন্য আজকে সন্ধ্যাবেলা আমাকে বাধ্যগত পড়াতে যেতে হয়েছিল আর আমি এখন সন্ধ্যাবেলায় চা খেয়ে চলে এসেছি এখানে পড়ব বলে আর এখন ঠান্ডা পড়েছে একটু এই জন্য মেঝেতে মাদুর পাতিয়ে পড়তে বসছি এখানে আমি মিকিকেও বলছি তুই আমার কাছে এসে পড়তে বস তুই এবিসিডিটা আমার কাছে বসে লেখ ও খেলা করছে দেখো কোথা থেকে ডাম টাম জোগাড় করেছে দিয়ে এইসব নিয়ে খেলা করছে তুই যা পারিস কর আমি এখানে পড়ছি আমাকে ডিস্টার্ব করবি না তোর মার কাছে পালিয়ে যা তো আবার গিয়ে ব্যাগ নিয়ে এসছে না আমি পড়ি পিপির কাছে একটু পড়বো একদিকে ভালো মেয়ে আবার অন্যদিকে প্রচুর দুষ্টামি করতেই থাকে করতেই থাকে তো যাই হোক আমি এখন আমার সন্ধ্যাবেলার যে রুটিনটা থাকে শিশু মনোবিদ্যা বলো বাংলা বলো এগুলো আমি সন্ধ্যাবেলা টাইমটা পড়ি এই জন্য সন্ধ্যাবেলায় বসে গেছি আমি একটা শিশু মনোবিদ্যা বই নিয়ে পড়তে কারণ চাটা খাওয়ার পরে অনেকটা মাইন্ড রিফ্রেশ হয়ে যায় মোটিভেশন অনেকটা থাকে তখন এগুলো কিন্তু মাথায় ঢোকার চান্স বেশি থাকে আমি এই জন্য নিয়ে বসেছি আর দেখো মিকি এখানে এবিসিডি পড়ার জন্য বসেছে আমার কাছে আমি বলছি তুই এটা পড় ও উল্টো পড়ে আমি তাকে যেটা বলছি সে তার উল্টোটা বলছে মানে পড়ার ইচ্ছে নেই একদম যাই হোক তো ও পড়ছে আমি তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম আর ও তার মার কাছেই বেশি পড়ে আমার কাছে একদমই পড়তে চায় না আমাকে ভয়ই পায় না একটু কি পড়বে একমাত্র ওর মাকেই ভয় পায় এই ওর মার কাছেই পড়ে ওর মার কাছে যখন পড়ে তখন আমরা আবার যাই না ওখানে আমাদেরকে দেখতে পেলে খুব কানাকাটি করে পড়বে না বলে আমি এখন চলে এসেছি অনলাইনে একটা ক্লাস করব বলে বৌদির ফোনটা নিয়ে এসছি আমার ফোনে নেট শেষ হয়ে গেছে তোমাদেরকে আগেই বললাম দুই জিবি করে নেট থাকে ভিডিও যেদিনকে আমি পোস্ট করি সেদিনকে কিন্তু আমার নেট শেষ হয়ে যায় রাতের দিকে তো দুই জিবি নেট আর কতক্ষণ চলবে বলো এই আমি যেই একটা টপিক নিয়ে পড়ছিলাম সেটা কিছুতেই বুঝতে পারছি না ওই আমি ইউটিউবে ভিডিও দেখে ছোটো ছোটো পয়েন্ট করে নোট করে নিচ্ছি সেগুলোই আমি পরে রিভাইজ করলে আমি কিন্তু পুরোটাই বুঝতে পারবো এই আমি ছোটো ছোটো করে নিচ্ছি ইউটিউব থেকে দেখে দেখে তোমরা যখন কোনো কিছু বুঝতে পারবে না সেটা কিন্তু ইউটিউবে সার্চ করবে দেখবে পেয়ে যাবে আর এই পড়াশোনা কিন্তু অনেক কষ্ট করেই আমাকে চালাতে হচ্ছে তোমরা বুঝতেই পারছ আমি এমনিতে মানে কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকতে চাইছি না বাট ভাগ্যটা এমনই যে এখনও কোনো কিছু করতেই পারলাম না এই জন্য আমি টিউশন পড়িয়ে নিজের খরচ চালানোর চেষ্টা করি কিন্তু আমি চেষ্টা করছি যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি আমি লাস্ট লাস্ট পর্যন্ত চেষ্টা করে যাব মানে সত্যি জীবন দিয়ে হলেও আমি কিন্তু চেষ্টা করে যাবো চেষ্টার অসাধ্য কিচ্ছু নেই এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি নিজের দুঃখের কথা শেয়ার করতে পারলে না অনেকটা মনও হালকা হয়ে যায় কিন্তু হয়তো এটা অনেকে নেগেটিভ ভাবে নেবে এই জন্য আমি শেয়ার করতে চাইছিলাম না যাই হোক কথা বলতে বলতে ভয়েস রেকর্ড করতে করতে হঠাৎ করে মাথায় এলো তাই জন্য বলে ফেললাম তোমরা কিছু মনে করো না হয়তো অনেকে নিজের সাথে আমাকে রিলেট করতে পারবে এই জন্য আমি কথাগুলো বললাম অনেক কষ্টের সাথে বড় হয়েছি সেটাও কোনোদিন সুযোগ পেলে আমি শেয়ার করব অবশ্যই এখন হচ্ছে এগারোটা বাজতে যায় এগারোটা বাজতে আরো কুড়ি মিনিট বাকি এখন খাওয়া দাওয়া হবে খেতে একটু একটু ঠান্ডা বলেই চাদরটা ঘুরে দিচ্ছি বাইরে বেরোলে না ঠান্ডা ঠান্ডা লাগছিল খেয়ে নি তারপর দেখা যাবে কি হয় এখন এগারোটা বেজে গেছে ডিনার ফিনার পরে এসে দেখছি যে লাইট লাইটটা খারাপ হয়ে গেছে এই যে জ্বললো দপ দপ ভাবলাম একটু রাজ্যে কে পড়বো লাইটটা কেটে গেছে যাই হোক সমস্ত পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে হবে কিচ্ছু করার নেই কালকে হয়তো লাইটটা লাগাবে ওই দেখো লাইটটা ওই দিকটা লাল হয়ে গেছে বোঝা যাচ্ছে কিনা কেনে ওদিকটা লাইট লাল হয়ে গেছে কিছুক্ষণ এরকম জ্বলছে তারপর অটোমেটিক আর আর হয়ে হয়ে এই বন্ধ গেল আহ যা এরকমই হচ্ছে ভাগ্য খারাপ থাকলে না সব দিক দিয়ে খারাপ হয়ে যায় লাইটটা কালকে পাল্টাতে হবে আজকে আর পড়া যাবে না আজকে ঘুমিয়ে যাই সকালে উঠে না হয় পড়বো লাইট খারাপ মানে না সকালে উঠেও পড়া মুশকিল একদম সকালে উঠে লাইট জ্বালিয়ে পড়তে হয় এখানে তো আলো সেরকম বন্ধ করে দিবা ও ভয় লাগছে কোথায় ফাস্ট ফাস্ট হয়ে যাবে তো যাই হোক কি বলছিলাম যে না হ্যাঁ সকালে উঠে পড়াটা অসুবিধা হয়ে যায় কারণ মানে লাইট না থাকলে তো সকালে লাইট জ্বালিয়ে পড়তে হয় না আর ঘরে তো একটাই লাইট আর লাইট নেই কি করা যাবে খুব খারাপ লাগছে আজকে আসলে একটা প্ল্যান করা থাকলে সেই প্ল্যানটা অনুযায়ী না হলে না খুব খারাপ লাগে আমি আজকে প্ল্যানই করে রেখেছিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে বসে অঙ্ক করব সারা দিন আজকে অঙ্ক করা হয়নি মন খারাপ হয়ে গেল আর কদিন বাকি পরীক্ষা লাইটটা কি এই সময় খারাপ হতে হলো কে জানে যাই হোক ব্লগটাকে বেশি বড় করব না তাহলে কি আর কি করব বলো আর তো কিছু করার নেই তাহলে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই আর তোমরা আমার জন্য একটু শুভ কামনা করো আমি যাতে পরীক্ষায় পাশ করে যাই অনেক পরিস্থিতির মধ্যে আমাকে বড় হতে হয়েছে তোমাদের তো শেয়ার করবই ভগবানের কাছে যেন আমি মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি অন্তত নির্ভরশীলতা হয়ে বাঁচতে আমার একটুও ভালো লাগে না এমন একটা এসে পড়েছি মানে না এদিকে যেতে পারছি না ওদিকে যেতে পারছি মানে এমন হয়ে গেছে জীবনটা হয় মাঝখানে থমকে গেছে একদম যাই হোক তোমরা কিন্তু মন দিয়ে পড়ো চান্স কিন্তু একবার এটাতেই লাগাতে হবে যাই হোক মন প্রাণ দিয়ে পড়ে যাও শুধু করে দাও বারবার মেয়েদেরকে বলছি অবশ্যই মেয়েদের মেয়েরা মন প্রাণ লাগিয়ে পড়ো যদি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে যাই হোক আজকের মতো গুড নাইট টাটা বাই বাই স্টেট ফর নেক্সট ব্লগ